পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানের কথাই সত্য হল। তিনি বলেছিলেন, নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি, বিয়ে নয়, ফলে বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। সাবেক স্বামী নিখিলের দায়ের করা মামলার রায়ে কলকাতার আদালত এক আদেশে বললেন, নুসরাত জাহান ও নিখিল জৈন পারস্পরিক সম্মতিতে একত্র বাস করলেও সেটাকে বিয়ে বলা যায় না। আদালত আরো বলেন, দুই বছর আগে হওয়া নুসরাত নিখিলের বিয়ে আইনসিদ্ধ নয়। ২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে তাদের যে আয়োজন হয় তা আইনিভাবে বিয়ে নয়। তুরস্কে তাদের কোনো প্রকার বিবাহ নিবন্ধন হয়নি। ধর্মীয় মতেও তাদের বিয়ে হয়নি। ভারতের সাধারণ আইনে হিন্দু মুসলিম বিয়ে নেই, কিন্তু বিশেষ বিবাহ আইনে বিয়ে করা যায়। নুসরাত নিখিল বিশেষ বিবাহ আইনে বিয়ে করেননি। পারস্পরিক সম্মতিতে লিভ টুগেদার বিয়ে হতে পারে না। এবছরের জুনে নুসরাত জাহান গণমাধ্যমকে জানিয়েছিলেন, তুরস্কে আয়োজন করা হয়েছিল। তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত, যা এক্ষেত্রে মানা হয়নি, ফলত এটা বিয়েই নয়। নুসরাত জাহান পুত্র সন্তানের মা হয়েছেন গেল ২৬ আগস্ট। ছেলের বাবাকে তা নিয়ে বহু জল্পনার পর জানা যায়, নুসরাতের ছেলের বাবা প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্ত। ফাতেমা ফারাজি জুথি, নকশি টিভি।